হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আর একটি গান দেখিয়ে দিব। গানটি হচ্ছে একটা ইশকের বাতি জ্বালায় দাও। এই অনেক এক ভাইয়ের রিকোয়েস্ট পড়েছে গানটাতে, যদি একটি বাউল গান। যাই হোক, সব ধরনের গানই দিব, এখন থেকে রেগুলার ভিডিও দিতে চাচ্ছি। তো যাই হোক, একটি অন্তরা দেখিয়ে দিলে বাদ বাকি অন্তরাগুলো পারবেন। বরাবর মধ্যে সি শার্প থেকে দিব গানটি। এখনও যারা স্কেল চিনেন না, সি শার্প চিনেন না, আদার্স স্কেলগুলো চিনেন না, অন্যান্য স্কেল, অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখবেন। এর মধ্যে বিস্তারিত স্কেলের নামগুলো দেওয়া আছে। লিসন ওয়ান থেকে আপনি যদি 15 পর্যন্ত দেখেন, আপনার স্কেল, কমল তীব্র, নোটগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি দেখিয়ে দিচ্ছি। প্রথম অন্তরা বাজাতে পারলে বাদ বাকি অন্তরাগুলো বাজাতে পারবেন। আমি আগে গানটি একবার বাজিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, খেয়াল করবেন। গানটি রয়েছে, আপনি ইচ্ছে করলে স্কেলটি হাই করে গাইতে পারেন, কারণ গানটি এদিকে ধার উপরে বেশি দূর যাচ্ছে না, সি শার্পের। আর নিচেও আমাদের ধা এরকমই ইউজ হচ্ছে। আমি বরাবর মতো সি শার্প দিচ্ছি। আমার চ্যানেলে রয়েছে যে কীভাবে আপনি অন্য স্কেল থেকে গাবেন, এই ব্যাপারটি রয়েছে, ভিডিওটি আপনারা ওইভাবে দেখে নেবেন। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে একটা ইশকের বাতি জ্বালায়া দাও, ও দয়াল চান আমার অন্তরে, ওরে সেই বাতি জ্বালাইয়া রে দয়াল, দেখবো আমি তোমারে, একটা মোমের বাতি জ্বালায় দাও, এরকমই কথা। হাজার হাজার ভক্ত কান্দে পৈরা তোমার দরবারে, আরে প্রথম অন্তরাটি হচ্ছে এরকম, হাজার হাজার ভক্ত কান্দে পৈরা তোমার দরবারে, আরে কই লুকাইলা ও দয়াল চান ফুল ফুটাইয়া ভক্তের অন্তরে। তো আমি স্লো করে দেখাচ্ছি, গানের মধ্যে হচ্ছে সাথে, যেমন একটা 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 কথাটি আমাদের পুরো সাথে, এই সা থেকে আমি ধাতে চলে যাবো, সরি নিচের পা পর্যন্ত লাগবে, ভুল বলেছেন। ও দয়াল চান আমার অন্তরে, ও জ্বালায় দাও আমাদের পাতে শেষ হয়ে গেল। ও দয়াল চানটি হচ্ছে আমাদের ধাতে, ধাসা উপর দিয়ে যাচ্ছি, সেম ভাবে হবে একটা মোমের বাতি জ্বালায় দাও, যেমন একটা সারে গামা, নিচে শুধু কোমল নিটা আমাদের ইউজ হচ্ছে, এছাড়া কিন্তু শুদ্ধ নিটি ইউজ হবে এখানে। একটা মানে গা রে রে গা ধা নি ধা পা, তারপর কথা হচ্ছে ওরে সেই বাতি জ্বালাইয়া রে দয়াল, দেখবো আমি তোমারে, আবার বাজাচ্ছি, পা থেকে
থেকে আমি গাতে চলে আসবো। আবার দেখাচ্ছি, এখানে শেষ হলো, পা থেকে গা। আবার একটা স্কেল বাতি জ্বালাই দাও, স্থায়ী কিন্তু আমাদের হয়ে গেল, একেবারে সহজ। দ্বিতীয় প্রথম অন্তরটি হচ্ছে, আমি যেটি শুনেছি, হতে পারে আমার লিরিক্সটি ভুল, আমি যেহেতু গান করি না আগেই বলে নিচ্ছি, তো যাই হোক, যাতে আপনারা গানটি তুলে অন্তত গাইতে পারেন এর জন্য এই ব্যবস্থা করা। হাজার হাজার ভক্ত কাণ্ডে এখানে আমাদের অন্তরটি হচ্ছে নিজের কোমল লিখি, যেমন হাজার হাজার, অথবা এটি আমি দুইভাবে করতে পারি, এটি আমি এইভাবে করতে পারি হাজার হাজার, অথবা এইভাবে করতে পারি হাজার, একটু বাড়িয়ে করতে পারি, নি থেকে আমি রেতে যেতে পারি, অথবা নি থেকে আমি সাথে যেয়ে আবার ঘুরে আসতে পারি। এটা আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, যেমন আবার দেখবেন এটি একটু সাদা মাটার মতন হলো, বা আর এটি উপর থেকে আসছে, যেমন আবার দেখবেন নি রে সা নি ধা, আবার দেখাচ্ছি পইরা তোমার দরবারে, পইরা গারে, একসাথে যদি করি এই লাইনটি, তারপরে পরের কথাটি হচ্ছে, আরে কই লুকাইলা ও দয়াল চান ফুল ফুটাইয়া, ফুল ফুটাইয়া ভক্তের অন্তর, যেমন আরে আরেকটা হচ্ছে সারে, আর এ থেকে মা মীর আছে এখানে আমাদের, আবার দেখবেন যেমন তো একসাথে যদি করি, এখানে আমি পা থেকে গাতে আসবো, তো যতটুকু দেখলাম এতটুকুর মধ্যে পুরো গান হয়ে গেল। পর আবার পরের অন্তরা, পাপির মুখে গান গাইতে আইলাম বাবা তোমার দরবারে, আবার জাগো জাগো নগরবাসী, এভাবে আপনার বাদবাকি অন্তরাগুলো বাঁধবে। আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, কারণ ইতিপূর্বে আমার চ্যানেলে আরও অনেক কঠিন গান আপনারা করেছেন, তো আমি পুরো গানটি একসাথে একটু ফাস্ট করে বাজিয়ে দিচ্ছি। যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রতিদিন নতুন আবার ভিডিও তৈরি করবো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।